এক কোয়া রসুনের মধ্যে শুধুমাত্র দুটো লবঙ্গ ঢুকিয়ে সেবন করুন। এটি আপনার দেহের কোনায় কোনায় জমে থাকা সমস্ত ময়লাকে বের করবে, আপনার অজান্তে যে রোগ সৃষ্টি হয়েছে তা ভালো করবে, হার্টে ব্লক থাকলে খুলে দেবে, শরীরের কোনো অঙ্গে ব্যথা ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে, হাঁপানি শ্বাসকষ্ট অ্যাজমা সমস্যা থাকলে তা দূর করে দেবে, শারীরিক দুর্বলতা বা স্বামী স্ত্রীর মধ্যে অতৃপ্ততা সকল রোগের সমাধান রয়েছে এই রেমেডিতে। আজকের ভিডিওতে জানাবো লবঙ্গ ও রসুন সেবনের নিয়ম, কারা খাবেন কারা খাবেন না, কোন রোগের ক্ষেত্রে কিভাবে এটি আপনাকে উপকারিতা দিতে পারবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, প্রয়োজনে ডাউনলোড করে রাখুন যেন বারবার খুঁজতে না হয়। আমাদের অজানা সত্ত্বেই বহু বহু রোগ আমাদের শরীরের ভেতরে বাসা বাঁধতে থাকে, যখন আমরা জানতে পারি তখন বহু দেরি হয়ে গিয়েছে। তার মধ্যে একটি রোগ হচ্ছে হার্টে ব্লক হয়ে যাওয়া, হার্টে চর্বি জমে যাওয়া, যার থেকে কিন্তু মানুষের মধ্যে হঠাৎ করে হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো সমস্যা দেখা দিচ্ছে। শরীরের অতিরিক্ত কোলেস্টেরল আপনার শরীরের এই সমস্যাগুলো ঘটাতে পারে। যখন আপনার রক্তে চর্বির মাত্রা বাড়তে থাকে তখন এক পর্যায়ে গিয়ে হার্টের ভেনগুলোতে ব্লকেজ সৃষ্টি হয়ে যায়, রক্ত ঠিকভাবে চলাচল করতে পারে না, রক্ত ঠিকভাবে চলাচল না করার কারণে হঠাৎ করেই স্ট্রোক বা অ্যাটাকের মতো সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাকে যদি প্রতিহত করতে চান তবে অবশ্যই খেতে হবে রসুন এবং লবঙ্গ আমার বলা নিয়মে। যারা এই নিয়মে রসুন ও লবঙ্গ খাবেন তাদের হার্টে কোনো ব্লক থাকবে না, সে ব্লক যদি 70-80% পর্যন্ত হয়ে থাকে তাও একেবারে নেমে 20-30% চলে আসবে, অর্থাৎ আপনার জীবন বেঁচে যাবে। যদি শরীরে কোলেস্টেরলের মাত্রার আধিক্য থেকে থাকে সেই কোলেস্টেরলের মাত্রাও কিন্তু কমে যাবে। সকল রোগের জম বলা হয়ে থাকে হাই প্রেশারকে। হাই প্রেশার হার্টের রোগেরও উদ্রেক ঘটায়, আস্তে আস্তে কিডনি লিভার সব ফাংশনগুলো নষ্ট করে দিতে থাকে, তাই অবশ্যই হাই প্রেশারের রোগীদেরও এই রেমেডি খাওয়া উচিত। হাই প্রেশারের জন্য যারা মেডিসিন নিতে নিতে ব্যর্থ বা মেডিসিন নিতে নিতে বিরক্ত হয়ে গিয়েছেন তারা এই রেমেডি সেবন করুন, কোনো ওষুধ কোনো মেডিসিন লাগবে না। লবঙ্গ ও রসুন আপনার দেহের ভেতরে গিয়ে এমনভাবে কাজ করবে যে প্রেশারকে কন্ট্রোলে নিয়ে আসবে। তবে লো প্রেশার আছে যাদের, তারা কিন্তু এই রেমেডি সেবন করবেন না, কারণ লো প্রেশারের ক্ষেত্রে এই রেমেডি সেবন করলে প্রেশার আরও কমে গিয়ে আরও খারাপ অবস্থার সৃষ্টি হতে পারে। ডায়াবেটিস হয়ে গিয়েছে মানে জীবন থেকে চিনি মিষ্টি সব বাদ হয়ে গিয়েছে আর চিনি মিষ্টি খেতে পারছেন না, বারবার ইনসুলিন নিতে হয়, শরীর একেবারে বেহাল অবস্থা। ডায়াবেটিস থেকে চোখে ঝাপসা দেখা, বারবার মূত্রত্যাগের সমস্যা, মুখের ভেতরে এক ধরনের স্বাদ অনুভব হওয়া, ওজন খুব দ্রুত কমে যাওয়া বা ওজন খুব দ্রুত বেড়ে যাওয়া, লিভার কিডনি নষ্ট হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যাগুলো হতে থাকে, বারবার তেষ্টা পাওয়ার সমস্যাও হতে থাকে। আপনি যদি রসুন এবং লবঙ্গের এই রেমেডি নিয়ম করে সেবন করতে পারেন তবে ডায়াবেটিসের মেডিসিন আপনাকে অবশ্যই কমিয়ে আনতে হবে, বা যাদের প্রি ডায়াবেটিকের অবস্থা রয়েছে তাদের ডায়াবেটিস কখনোই হবে না, অল্প পরিমাণে ডায়াবেটিস থাকলে কোনো ওষুধই লাগবে না, এই রেমেডি ডায়াবেটিসকে কন্ট্রোলে আনবে। রক্ত যাদের দূষিত, রক্তের টক্সিনের মাত্রা বেশি, তাদের ক্ষেত্রে এই রেমেডি খুবই উপকারী। এই রেমেডি যদি কেউ সেবন করেন সেক্ষেত্রে তাদের শরীরে কোনো জায়গায় ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকলে তাও কমতে শুরু করবে। চলুন জেনে নিই এই সমস্ত রোগগুলোর ক্ষেত্রে কিভাবে খেতে হবে। একটি বা দুটি কাঁচা রসুনের কোয়া নিয়ে নিতে হবে, সঙ্গে সঙ্গে যখন আপনি ব্যবহার করবেন তখনই রসুনের কোয়া ছাড়িয়ে নিতে হবে, কোয়ার যে খোসা আছে সেটি ছাড়িয়ে নিতে হবে, অবশ্যই আগে ধুয়ে নিতে হবে তারপরে খোসা ছাড়াতে হবে। সঙ্গে সঙ্গেই খাবেন না, কিছুক্ষণ পর্যন্ত বাতাসে রেখে দেবেন 10 মিনিট পর্যন্ত, এতে করে রসুনের মধ্যে একটি খারাপ যৌগ রয়েছে তা নষ্ট হয়ে যাবে। তারপরে দুটো লবঙ্গ এই রসুনের গায়ে গেঁথে দিয়ে এই লবঙ্গ ও রসুন চিবিয়ে খাবেন। আর রসুনের কোয়ার পরিমাণ ছোট হয়ে থাকলে দুটো লবঙ্গ দুটো রসুন নেবেন, কোয়ার পরিমাণ বড় হয়ে থাকলে একটি লবঙ্গ একটি রসুন নেবেন। এটি ভালোভাবে চিবিয়ে খাওয়ার পরে আধা ঘন্টা অপেক্ষা করে এক গ্লাস কুসুম গরম জল পান করবেন, ব্যাস এতটুকু কাজই যথেষ্ট। আপনি টানা 21 দিন করে দেখুন, আপনার শরীর ফ্রেশ হতে বাধ্য। তবে যেহেতু এই সমস্ত রোগগুলো দীর্ঘমেয়াদে অনেক বড় বড় রোগ, 21 দিন খেলে কিন্তু পুরোপুরিভাবে ভালো হয়ে যাবেন না, 21 দিন খাওয়ার পরেও প্রত্যেক সপ্তাহে অন্ততপক্ষে 3-4 দিন খেয়ে যেতে হবে। এবারে বলছি যাদের যৌন দুর্বলতা রয়েছে কিংবা যাদের হাড়ে কোনো সমস্যা, হাড়ের ব্যথা রয়েছে, তাদেরকে কিন্তু রসুন এবং লবঙ্গ অন্য নিয়মে সেবন করতে হবে। এক্ষেত্রে ফুল ক্রিম যে মিল্ক রয়েছে তার মধ্যে, অর্থাৎ গরুর যে সরওয়ালা দুধ বা ননিওয়ালা যে দুধ আছে সেই দুধ নিয়ে নিতে হবে, সেটিকে 1 গ্লাস পরিমাণে নিয়ে জাল দিতে হবে। তারপরে রসুন কুচি করে রেখে নিতে হবে আগে থেকেই 2-3 কোয়া, এবং কিছু লবঙ্গ থেতো করে নিয়ে এই জাল করা দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, অনেক বেশিক্ষণ ফোটানোর দরকার নেই।
দু থেকে তিন মিনিট ফোটালেই হবে। তারপরে সমস্ত উপকরণগুলো যতটা সম্ভব গরম পান করতে পারেন, গরম গরম পান করে নেবেন। রাতের বেলা ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে পান করবেন। আপনি 21 দিনের মধ্যেই যৌন দুর্বলতার ক্ষেত্রে পার্থক্য দেখতে পাবেন। স্বামী স্ত্রী দুজনেরই সমস্যা থাকলে দুজনেই সেবন করবেন। শরীরের ব্যথার ক্ষেত্রে অবশ্যই টানা এক মাস পর্যন্ত পান করবেন, যেন ব্যথা একেবারে ভেতর থেকে দূর হয়। এবং ক্যালসিয়ামের ঘাটতি যদি শরীরে থেকে থাকে, নার্ভের কোনো সমস্যা থেকে থাকে, তাও গোড়া থেকে নির্মূল হতে পারে। শরীরের ব্যথার ক্ষেত্রে কিন্তু ব্যথার জায়গায় লবঙ্গ ও রসুনের একটি তেল তৈরি করেও লাগাতে পারেন। 2-3 টেবিল চামচ ঘি নিয়ে নেবেন বা সর্ষের তেল নিয়ে নেবেন, তার মধ্যে 2-3 কোয়া রসুন এবং 4-5টি লবঙ্গ ভালোভাবে থেতো করে হালকা ভেজে একটি কাঁচের পাত্রে রেখে দেবেন। যখন ব্যবহার করবেন তেলটি একটু গরম করে নেবেন, ব্যথার জায়গায় হালকা ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন এবং মিশিয়ে দেবেন। ব্যথার তীব্রতা বেশি থাকলে দিনে 2 বার, আর ব্যথার তীব্রতা কম থাকলে দিনে 1 বার এভাবে মাসাজ করে নিতে হবে। দেখবেন এভাবে মাসাজের পাশাপাশি যারা রাতের বেলা লবঙ্গ ও দুধের এই রেমেডিটি সেবন করছেন রসুন মিশিয়ে, তাদের শরীরে কোনো ব্যথা দুর্বলতা কোনো যন্ত্রণা কোনো কিছুই থাকবে না। তারা চিরজীবন সুস্থ থাকতে পারবেন এই রোগগুলো থেকে শুধুমাত্র ঘরে প্রস্তুত করা এই রেমেডি ব্যবহারের মাধ্যমে। এবারে বলছি যাদের অ্যালার্জি, চুলকানি, খোসপাচড়া, দাঁত, বিখাও যে সমস্যা রয়েছে, তারা কিন্তু সকালবেলা বাসি পেটে লবঙ্গ ও রসুন সেবন করলেন, তার সাথে একটি তেল শরীরের উপরে লাগাতে হবে। এর জন্য ঘি নিয়ে নিতে হবে। দেশি গাওয়া ঘি ব্যবহার করলে বেশি ভালো হয়। 1 টেবিল চামচ পরিমাণে দেশি গাওয়া ঘির মধ্যে 2-3 কোয়া রসুন কুচি করে কেটে 3-4টি লবঙ্গ ভালোভাবে কুটে নিয়ে বা গুঁড়ো করে নিয়ে তার সাথে মিশিয়ে হালকা করে ভাজতে হবে। একেবারে লাল লাল করে ভাজার দরকার নেই, যতটা হালকা করে ভাজা যায় ততটাই হালকা করে ভাজবেন। তারপরে আপনি এটিকে কোনো জায়গায় একটি পাত্রের মধ্যে সংরক্ষণ করে রেখে দেবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই আপনার যে আক্রান্ত জায়গাটি আছে সেটি ঠান্ডা জল দিয়ে ধৌত করে নেবেন। তারপরে মুছে নেবেন সুতি কাপড়ের সাহায্যে। এবারে এই জায়গাটির মধ্যে এই তেলটি একটু উপর দিয়ে মাসাজ করে দেবেন। খুব বেশি ডোলে ডোলে মাসাজ করা দরকার নেই, উপর দিয়ে আলতো আলতো করে মাসাজ করে দেবেন। সারা রাত এটি স্কিনের উপরে থাকতে দেবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আবার ঠান্ডা জল দিয়ে ধৌত করে নেবেন এবং সুতি কাপড়ের সাহায্যে মুছে নেবেন। এইভাবে 3-7 দিন করতে পারলে আপনার শরীরের উপরে যত ধরনের ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল বা ছত্রাকের যে ধরনের ইনফেকশনই থাকুক না কেন, চুলকানি, দাঁত, খাজ, বিখাও যে সমস্যা হয়তো দীর্ঘদিন ধরে আছে, চুলকাতে চুলকাতে দাগ হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, এক জায়গায় রস লেগে অন্য জায়গায় হয়ে যায়, এই সব সমস্যাগুলো কিন্তু ভালো হয়ে যাবে। আর সকালবেলা যেভাবে খেতে বলেছি ওভাবেও 7 দিন খাবেন। পাশাপাশি স্কিনের উপরে এই তেলটি মাসাজ করলে দেখবেন শরীরের কোনো সমস্যাই থাকছে না। সর্বশেষে বলছি হাঁপানি, অ্যাজমা, অ্যালার্জি, যে কোনো ধরনের শ্বাসতন্ত্রের সমস্যা, কফ, কাশি, গলা ব্যথার ক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন। একটি আস্ত দেশি রসুন নিয়ে এর খোসা ছাড়িয়ে অবশ্যই টুকরো টুকরো করে কেটে নেবেন, যতটা টুকরো করে বা কুচি করে কাটা সম্ভব। এটিকে অবশ্যই খোসা ছাড়ানোর আগে ধৌত করে নেবেন। 8-10 দানা লবঙ্গ একটু হালকা টেলে নিয়ে ব্লেন্ডারে কুটে নেবেন বা গুঁড়ো করে নেবেন, বা আপনি চাইলে হামান দিস্তায়ও একটু পিষে নিতে পারেন। তারপরে এই দুটো উপকরণ মিশ্রিত করবেন এবং 1/2 কাপ মধুর সাথে এটিকে মিশিয়ে রেখে দেবেন। সকালে 1 চা চামচ, বিকেলে 1 চা চামচ খাবেন। 7 দিনের মধ্যে বুকের যত পুরনো কফ আছে, কাশি আছে, অ্যাজমা কিংবা ব্রঙ্কাইটিসের সমস্যায় ভুগছেন, সব কিছু নিরাময় হতে শুরু করবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে রসুন ও লবঙ্গের উপকারিতা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।